রাঙামাটিতে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে রাঙামাটি রিজিয়নের 10 RE ব্যাটালিয়ন। মঙ্গলবার সকালে মগবান ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে 10 RE ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ তাহিদ আমিন এসব শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, পাহাড়ের উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া ভবিষ্যতেও এ ধরনের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।